Assalamualaikum, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আজকের ওয়েদার কেমন, মেঘলা মেঘলা। ওই আমাদের আম গাছে আম আসছে, ওই মকুল আসছে। আজকে সকালবেলা রুটির বানাই নিয়ে ওই দেখলেন মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে খেয়ে নিছি, একটু পায়েস খেয়ে নিছি, চা খেয়ে নিছি, আর তন্দুরি চিকেন গুলো তাওতে গরম দিচ্ছি। একটু পোলাও আছে, পোলাও দিয়ে খাবো। দেখেন আমার নানি কি পাঠাই দিছে, এগুলা দেখাই কাঁঠালের বেশি ভেজে এইগুলা ভর্তি করে পাঠাই দিছে। আমার নানি পাঠাইছে, কাল করে আসছিল মা খালাম্মা খালা তো ভাই খাইতেছি বসে বসে। এই যে কোমড়া পাতা নিয়ে আসছে, এগুলা কি করি বড়া বানাই নাকি করি। ডাল ভর্তা করব। ওই যে দেখেন আজকে বৃষ্টি নামতেছে, আজকে আপনার জন্য নিয়ে আসছি আপনার ডাল ভর্তা রেসিপি। সবসময় ডাল খেতে খেতে ভালো লাগে না, মুখে বুঝতে পারছি আপনার। এই আজকে ডালের মসুর ডাল নিয়ে নিলাম, এগুলো ধুয়ে নিই, ভর্তা রেসিপিটা শেয়ার করে দিলে। দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম, পানি দিয়ে দিচ্ছি। এখন সামান্য নিমক দিয়ে দিব, এখন অল্প করে দিয়ে দিয়ে ভর্তা বানানো সময়। পানি বেশি দেওয়ার দরকার নাই, অনেকে আবার শুকনাটা পছন্দ করে আর ঢিলাও পছন্দ করে। আমি একটু শুকনা শুকনা করে বানাবো, তো পানি দিয়ে দিলাম, সিদ্ধ হোক, ঢাকনা দিয়ে দিই। ডাল ভর্তা এ পর্যায়ে আসছে। এই যে সিদ্ধ হতেছে, এই যে ডাল ভর্তাগুলো যে এরকম হয়ে গেছে, এখন ঠান্ডা হইলে ভর্তাগুলো বানাই নিব। ডাল ভর্তা হয়ে গেছে, ভর্তা বানাইনি, পেঁয়াজ ভেজে নিছি। মরিচ গেছে না মা, সরিষার তেল, পিপা পিপা, ডাল ভর্তা রেডি হয়ে গেছে। এখন খাওয়ার বাকি। মা চাচি আদা রসুন বেটে নিব, জানিস শেষ হয়েছে, গ্রিনটা বেটে নিব। আম্মা আদা রসুন বেটে নিই, আদা রসুন, এই যে আদা রসুন বাটা হয়ে গেছে, খেয়ে দে। আরে যেগুলা গাছারি কাঁকড়ল পাড়ানো হয়েছে আর কয়েকটা আনা হয়েছে,
আমাদের সন্ধ্যাটা এই ভুজিয়া দিয়ে খুলে নি হয়ে গেল প্রায় আম্মা 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 ভুজিয়া ভুজিয়া দিদিয়ে মাই যা মা ফেলা মা এফেলে এফেলে আমা গুগা এফেলে ও যাও যাও এফেলে এফেলে মা এফেলে এফেলে গুড গার্ল গো মামা গো আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর গুড গার্ল আল্লাহ আকবর হ্যাঁ আল্লাহ আকবর বসে হ্যাঁ নামাজ হয়ে গেছে